বাক্সা জিলার ভূটান সীমান্তর পর্তি লক্ষ্মীপুরে ব্লক গাঁওয়ে আজি বিগত 67 বছর ধরে আমার গাঁওর আমার সন্মানের প্রতীক শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও সভা মহোৎসব আমি 67 বছর ধরে আমি পালন করে আইসো। এইবেলিও আমি অহা 9, 10, 11, 12, 13 অক্টোবর 2022 খ্রিস্টাব্দত আমি 5-দিনা কার্যসূচীরে আমার শ্রী শ্রী লক্ষ্মী পূজা ও সভা মহোৎসব উদযাপনের আমি আয়োজন করেছো। আর উক্ত সভা মহোৎসবত আমি বর্ণাঢ্য কার্যক্রমণিকারে বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন নীতানুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম আমি আমার পূজা সমিতির তরফের পর আমি উদযাপিত করিম। ইয়ার ভিতর আমার 9 তারিখে আমার এই অঞ্চলের কৃতি ছাত্রছাত্রী সকলক, যখন ছাত্রছাত্রী আমার লক্ষ্মীপুর হাইস্কুলের হাইস্কুল শেষান্ত পরীক্ষাত সুখ্যাতির উত্তীর্ণ হয়েছে, তখন আমি সম্বর্ধনা জানাম। লগতে লক্ষ্মীপুর এব্লক গাঁওয়ের যখন ছাত্রছাত্রী হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষারপা আদি করে একবারে আমার স্নাতকোত্তর ডিগ্রি লৈকে যখন ছাত্রছাত্রী সুখ্যাতির উত্তীর্ণ হয়েছে, তখনকো আমি অহা 9 তারিখে আমি সম্বর্ধনা জানাম। লগতে অহা 9 তারিখে আমার পূজাস্থলী উদ্বোধন করিব আমার লক্ষ্মীপুর এব্লক গাঁওরে বিশিষ্ট সমাজকর্মী শ্রদ্ধার শ্রীযুত যোগেশ্বর হালৈদেবে, আর বন্তি প্রজ্বলন করিব আমার এই গাঁওরে বিশিষ্ট সমাজকর্মী শ্রদ্ধার শুক্লেশ্বর দাসদেবে। আর 10 তারিখত আমার ইয়াত আমি আধুনিক বহুভাষিক আধুনিক একক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছো। এই বহুভাষিক আধুনিক একক নৃত্য প্রতিযোগিতাত আমি ক শাখা আর খ শাখা দুটা শাখাত আমি অনুষ্ঠিত করি। ক শাখার প্রতিযোগীর বয়সের সীমা 13 বছরের ঊর্ধ্বত, আর খ শাখার প্রতিযোগীর বয়সের সীমা 14 বছরের তলত। ঠিক তেনেকৈ আমি ক শাখার প্রতিযোগীসকলের কারণে প্রথম পুরস্কার নগদ 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার নগদ 7,000 টাকা, তৃতীয় পুরস্কার নগদ 5,000 টাকা। আর লগতে খ শাখার প্রতিযোগীসকলের কারণে আমি প্রথম পুরস্কার নগদ 7,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 5,000 টাকা, আর তৃতীয় পুরস্কার নগদ 3,000 টাকা। আর এইখানে আমি আকৌ এটা উল্লেখ করেছো যে আমার ইয়াত আমি একটা প্রদর্শনীর অনুষ্ঠানেরও আয়োজন করেছো। উক্ত প্রদর্শনী অনুষ্ঠানত আমার যখন কারিকরী কৌশলী শিল্পী সুলভ মনোবৃত্তির প্রতিযোগী আছে, ইয়াত প্রদর্শনীত নিজের নিজের কলা কৌশল ইয়াত দেখাব পারিব, আর কারণে আমি পুরস্কারের ব্যবস্থা করেছো। প্রথম পুরস্কার 1,500, দ্বিতীয় পুরস্কার 1,000, তৃতীয় পুরস্কার নগদ 500 টাকা। ঠিক এনেধরনের আমার 9-10 তারিখ পার হয়ে যাব। 11 তারিখে আমি ডেন্স কম্পিটিশনের সেকেন্ড রাউন্ড, 12 তারিখে ডেন্স কম্পিটিশনের আমার 12 তারিখে থার্ড রাউন্ড সেকেন্ড রাউন্ড হব, 13 তারিখে আমার সাংস্কৃতিক সন্ধিয়া থাকিব। সাংস্কৃতিক সন্ধিয়ার আমার বিশেষ আকর্ষণ আছে, 12 তারিখের সাংস্কৃতিক সন্ধিয়ার বিশেষ আকর্ষণ সুদূর ডিব্রুগড়ত অসমের স্বনামধন্য জনপ্রিয় শিল্পী মিৰিদীপৰ গীতৰ শৰাই, আর 13 তারিখে আমার অসমের অতিকৈ জনপ্রিয় আটাইরে মরমর আটাইরে শ্রদ্ধার কণ্ঠশিল্পী দিক্ষুর আধুনিক গীতৰ শৰাই। ঠিক এনেধরনের আমার পূজার কার্যসূচী আয়োজন করেছো। আর লগতে আমার পূজা হব মহোৎসব থলীত ওসরতে থাকা লক্ষ্মীপুর হাইস্কুল খেলপথারত অসমের অন্যতম ভ্রাম্যমান নাট্য দল রাজমুকুট থিয়েটারকও আমি ইয়াত আমন্ত্রণ করেছো। আর রাজমুকুট থিয়েটার অহা 9-10-11 তারিখে ইয়াত আমার ইয়াত নাট পরিবেশন করিব। আর এই পূজা সমিতিয়ে আমার মন্দির নির্মাণের কারণে আমি এখনই উপহার পুত্রর খেলও আমি আয়োজন করেছো। এই উপহার পত্রর খেলরও টিকট আমি দি আছো। গতি সমূহ রাইজরে, সমূহ অঞ্চলবাসী রাইজরে আমার পূজাস্থলীত অতি উৎসুকতার আমি বাদ চাই আছো, তখন উপস্থিত হোক আর আমাক কৃতার্থ করক। 6 লাখ টাকার বাজেট আমার পূজার। আমার ইয়াত 6টা সুপা আছে, 6টা সুপা আছে। লক্ষ্মীপুর এব্লক দক্ষিণ সুপা, লক্ষ্মীপুর এব্লক দক্ষিণ মধ্য সুপা, লক্ষ্মীপুর এব্লক পূব সুপা, লক্ষ্মীপুর এব্লক পূব উত্তর সুপা, লক্ষ্মীপুর এব্লক উত্তর সুপা, লক্ষ্মীপুর এব্লক পশ্চিম সুপা, ঠিক এনে আছে। এই পূজা ভাগির কারণে আমি আমার অঞ্চলত সমন্বয় ভাতৃত্ববোধ মিলাপ্রীতিরে এটা আমি নিদর্শন দেখাবলে বিচারিছো। আর এই নিদর্শন আজি যুগ যুগ ধরে চলি আছে। বিগত 67 বছরে আমার এই অঞ্চলত
আমার এই অঞ্চলবাসী রাইজে আমাক উৎসাহিত করেছে আর এইবিলেও আমাক নিশ্চয় উৎসাহিত করিব। আমি পূজা সমিতির তরফেরপরা আমার এই অঞ্চলের সমূহ রাইজকে সমূহ অসমবাসীকে আমি আমার পূজাস্থলীলৈ শ্রদ্ধারে আমন্ত্রণ জানাইছো আর আমার পূজাস্থলী সাফল্যমণ্ডিত করব আপনার উপস্থিতিহে।